আচ্ছা চলি স্যার। কিন্তু গ্র্যাজুয়েটটা হয়ে থাকতে পারলে ভালো। জানি স্যার, কিন্তু খরচে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু তুমি লেখার হ্যাবিটটা ছেড়ো না। কলেজ ম্যাগাজিনে ভিলেজ লাইফ সম্বন্ধে লেখা টেখাগুলো তোমার তো বেশ। না না, হাসির কথা না, ওটা একটা ভোকেশনও তো হতে পারে। অফ কোর্স নট এভরিবডি বিকামস এ শরৎচন্দ্র। আচ্ছা আসি স্যার, এসো।
কে? নমস্কার। নমস্কার, বসুন। বসে কোনো ফল হবে অপূর্ব বাবু? বিশ্রাম তো হবে, এতগুলো সিঁড়ি ভেঙে উঠলেন। সিঁড়ি ভেঙে তো বিশ্রাম নিতে আসিনি, এসেছি। যা নিতে তা আপনিও জানেন, আমিও জানি। তা আপনাকে আমি একটা সিধে প্রশ্ন করছি, আপনি সিধে জবাব দিন, ল্যাটার চুকে যান। বলুন, আজ মাসের কত তারিখ তা জানেন? দশ। ক মাসের ভাড়া বাকি আছে? তিন। সাতটা একুশ টাকা। তা আমি এখন বসে পাবো না আমাকে উবেলা আসতে হবে? ও বাবা, আপনি যে একটার জায়গায় তিনটে প্রশ্ন করে বসলেন, এমন তো কথা ছিল না? কথা তো অনেক কিছুই ছিল না অপূর্ব বাবু। আপনি যে এটাকে ধর্মশালা ঠাউরে ফেলেছেন, কই এটা কি কথা ছিল? ওই যে দিনের বেলা কারেন্ট ফোড়াচ্ছেন, বলি এটা কি কথা ছিল? হ্যাঁ, আপনারা লেখাপড়া শিখেছেন, দেয়ালে সব মহাপুরুষদের ছবি টানিয়ে রেখেছেন, আর আমার ভাড়াটা দেওয়ার বেলায় আপনাদের গা কর কর করে। ওটাও যে মহাপুরুষদেরই লক্ষণ, জানেন না? কথার মাথা চেতারা আপনাদের সঙ্গে পারবো না অপূর্ব বাবু। আর আমাদেরও যে সব সরেশ কথা, আপনার মতো নাবালকের সামনে তো আর বলা চলে না। যাকে, আমি ওবেলায় আসবো, টাকাটা সংগ্রহ করে রাখবেন, নইলে আমাকে অন্য ভাড়াটে দেখতে হবে। সিধে কথা, সিধে কথা। কোন দুঃসংবাদ নয় তো? না, চলি। কি ব্যাপার বলুন, তার তো চিঠিপত্র আসে না, লেখবার কি কেউ নেই? কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যে ভুল করে খুলে দেখা টাকা যেত? সত্যিই নেই? না। খুব ভালো কথা, যতদিন চেপে রাখা যায় ততদিনই ভালো। ওসব ম্যাট্রিমনিটারি কমপ্লিকেশনে যাবেন, আমি নিজে ভুক্তভোগী। আচ্ছা চলি। Thank you.
আমি তো ম্যাট্রিক পাশ করেই তো ইন্টারমিডিয়েট বিজ্ঞাপনে কি ছিল আগে? হ্যাঁ, তাতে অবশ্য ম্যাট্রিকই চেয়েছিল। কি চাই আপনার? আপনাদের ওষুধের কারখানায় লোক নিচ্ছেন শুনলাম। আমি ম্যাট্রিক পাস। ওষুধ? লেবলিং এর কাজ জানেন? লেবলিং? শিখে নিতে পারবো। আচ্ছা, আপনি এই পেছনের দরজা দিয়ে সোজা চলে যান, ডান দিকে দেখবেন লেবলিং এর কাজ হচ্ছে। যান দেখে আসুন। যাব? হ্যাঁ যান। যান।
একি ফুলু তুই তো আচ্ছা ইয়ে কেন মেস ছেড়েছিস আর আমায় লিখে জানাস নি তা আমি বেলা চারটের থেকে সারা নর্থ কলকাতা আমি চষে বেড়াচ্ছি তা তুই এখন এখানে আসবি আমি কি করে জানবো মেসে গেলাম বলে জানি না হোটেলে গেলাম বলে জানি না অনিলের বাড়িতে গেলাম সে বেটার কাছে খেলা দেখতে তারপর সে বিজনেস ছেড়ে তুই যেন টিউশন করিস সেখান থেকে তো ঠিক আছে বাড়ি খুঁজে বার করতে পারে আধা ঘন্টা হাসছিস তো লজ্জা করে না তুই মোটা হয়েছিস মোটা ছিলুম তিন ঘন্টা আগে চা খাবি চা কোথায় রেস্টুরেন্টে কদ্দূর এই কাছি মোড়ে মাথায় চ সদবার একাদশীর টিকিট কাটা আছে কিন্তু ভেরি গুড আচ্ছা কি ব্যাপার বলতো তুই গাড়ি ভাড়া দিয়েছিস কেন নোটটোর জাল করছিস নাকি তা করলে হতো ইকমিক দেখছি নিজে না দিস হ্যাঁ তোকে খাওয়াবো একদিন ভাত আর আলু সেদ্ধ আচ্ছা তুই রেলওয়ে চাকরিতে নিলি না কেন আমি তো নিশ্চিন্ত মোটা বুঝি তোর হয়ে গেছে স্ট্রাইক চলছিল স্ট্রাইকের দিন জাগে লোক নিচ্ছিল গোড়ায় জানতুম না সেই থেকে বেকার টিউশনই আছে গাদা পিটিয়ে ঘোড়া করছি কত পাস 15 তুই টাইপিং শিখেছিলি না হ্যাঁ ইমার্জেন্সির জন্য তবে ঠিক আছে ফিরে এলে তো চাকরি হয়ে যাবে আমার জানা ফার্ম আছে ফিরে এলি মানে কোথেকে ফিরে এলি শোন সোমবার আমার মামাতো বোনের বিয়ে তোকে আমার সঙ্গে যেতে হবে কিন্তু কোথায় বাসার দিনে মামলা হ্যাঁ কোথায় খুলনা খুলনা তোর মাথা খারাপ হয়েছে নাকি তোর খুব ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি আজ পাড়াগা নদী তাতে নৌকো ধু ধু করছে মাঠ ধানের ক্ষেত আম বন মাস বন তার মাঝে রাস্তা গাছ গাছে গাছে পাখি দোয়েল বুলবুল পাপিয়া সন্ধ্যাবেলি ছিচির ডাক জোনাকি শেয়াল কৃষ্ণের আলো নো ইলেকট্রিসিটি লাভ লাগছে উইক পয়েন্টে মেরেছি বাই কে যাচ্ছিস তো যাচ্ছিস তো আমারে ফিরায় লহ ওই বসুন্ধরে কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে ওগো মা মৃন্ময়ী তোমার মৃত্তিকা মাঝে ব্যাপ্ত হয়ে রই দিক বিদিকে আপনারে দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো বিদারিয়ায় বদ্ধ পঞ্জ টুটিয়া পাষাণ বদ্ধ সংকীর্ণ প্রাচীর আপনার নিরানন্দ অন্ধকারাগার মন্মরিয়া হিল্লিয়া কম্পিয়া স্খলিয়া বিকিরিয়া বিচ্ছুরিয়া শিহরিয়া পুলিশ কোন হয় আমি হলাম হিমাদ্রি অঙ্গজ মইনা পাখার জ্বালায় জলে ডুবে রয়েছি বাবা পাখার জ্বালা তোর কি ব্যাপার বলতো একবার নিমচাঁদ দেখছি হ্যাঁ মদ না খেয়ে ওই চাকরিটা নেবো না কোন চাকরি ওই তুই যেটার কথা বলেছিলি সেই না দি হ্যাঁ তবে আচ্ছা কেরানিগিরি করবো কেন কেন ওয়াই কি দায় পড়েছে আমার একা মানুষ কোনো দায়িত্ব নেই বন্ধন নেই ঝঞ্ঝাট নেই কারোর জন্য কোনো মাথা ব্যথা নেই হঠাৎ কেরানিগিরি করতে যাবো এইভাবে বই ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিয়ে যাবি অবস্থা একটা উন্নতি করতে হবে না উন্নতি হবে রোজগার না করি দেখ যাদের মধ্যে সত্যি করে ট্যালেন্ট আছে না তাদের চাকরি করার দরকার হয় না গুড ডিকেন কিডস লরেন্স দস্তয়েভস্কি অপূর্ব কুমার রায় করো ঠাট্টা জাস্ট ওয়েট অ্যান্ড সি এই কিছু লিখছিস কিছু নাকি হ্যাঁ কবিতা দে তুই ওরা বেরোসি বেরোসি তোর দ্বারা ইঞ্জিনিয়ারিং ছাড়া কিচ্ছু হবে তুই বিলেত যাবি গিয়ে একটা ডিগ্রি নিবি
তারপর দেশে ফিরে এসে মোটা মাইনে চাকরি করবি, তারপর সেটেল ডাউন করবি। বেরসি তাছাড়া তোকে সদবার একাদশী পড়িয়েছিল কে? ছিলি তো গেহ ভূত, তুই পড়েছিলি ছিলি তো গেহ ভূত, রাস্তা পারতে কপালে ঘাম ছুটে যেত। মনে পড়ে তোর প্রথম লেখা গল্প কাকে পড়িয়েছিলি আর সে পড়ে কি বলেছিল? সরি 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 স্যার। ব্যাস সাতক্ষণ মাথা হাতে চড়ছিস কেন? আজকে একটু উত্তেজিত বোধ করছি বুঝলি। কতদিন পরে পেট ভরে খেলাম বলতো, থ্যাংকস টু ইউ। এই বল কিছু লিখছিস কিনা? কি লিখছিস? একটা আশ্চর্য উপন্যাস। তাই নাকি? এতক্ষণ ছেপে রেখেছিস? তোর হাতে কোনো পাবলিশার টাবলিশার আছে? আসে হবে এখন। দেখ পুলু, কে? একটি ছেলে। হুম, একটি ছেলে। আচ্ছা, গ্রামের ছেলে, বেশ দরিদ্র কিন্তু সেন্সিটিভ। বাপ পুরু মারা গেল। আচ্ছা, ছেলেটি শহরে, সে পুরুদগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস পড়বে। শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না, কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে, ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে, হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু করছে না, করছে না। কিন্তু সেইটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডিও নয়। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এস্কেপ করছে না, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ। হি ওয়ান্টস টু লিভ। মানে এটা উপন্যাস কোথায়? এটা আত্মজীবনী। কিছুটা আত্মজীবনী, অনেকটাই কল্পনা। তাছাড়া কাল্পনিক চরিত্র আছে, প্লট আছে, প্রেম আছে। হ্যাঁ, প্রেম, ওয়াই নট? প্রেম, ওয়াই নট? তুই প্রেম সম্বন্ধে কি জানিস? কেন তুই প্রেম সম্বন্ধে জানিস টা কি? জীবনে কোনদিন কোনো মেয়ে দশাদের মধ্যে গিয়েছিস? তোর প্রেম সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স আছে? নাই বা থাকলো, নাই বা থাকলো। বাবা গুজামিল, উপন্যাস লেখা কি এতই সহজ? সব জিনিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইমাজিনেশন, কল্পনা শক্তি, এসবের কোনো দাম নেই? না, অন্তত প্রেমের ব্যাপারে নেই। নেও। কে বলেছে তোকে? আমি বলছি। তোর মুন্ডু, তুই জানিস না, একটা লোকের যদি ট্যালেন্ট থাকে তাহলে সে সব কিছু করে। না, একটা লোকের যদি আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরি, যখনই সুধায় ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে, কি আছে কোথায় চলেছি কিসের অন্বেষণে, বলো দেখি মোরে ক্ষুধাই তোমায় অপরিচিতা, ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের। কি আপটা দে? তোর হয়ে গেছে? কিরম লাগলো আপটা দে না? ইডিয়েট, আশ্চর্য, সত্যি আশ্চর্য। Thank you.
গেলি এক না কে এসেছে কুলুদা একা নয় সঙ্গে আরো লোক আছে রাস্তায় তো বিশেষ কষ্ট হয়নি তোমরা শহুরে লোক আমরা হলাম পাড়া গেই এই যে বাবা মুরারি এটি আমার ছোট ছেলে দৌলতপুর কলেজে ইন্টারমিডিয়েট পড়ছে নাও এই জিনিসগুলো ওর হাতে দিয়ে দাও ঠিক আছে আরে হরে শিখের এদিকে আয় আচ্ছা বাবা দেখুন তো এত ভালো পাত্র আমার হাতে থাকতে আপনি অপর্ণার অন্য জায়গায় বিয়ে ঠিক করলেন এ মুখ কোথায় দেখেছি কোথায় আবার দেখবেন এবারে তো এই প্রথম এলো না না এ আমার খুব পরিচিত মুখ হ্যাঁ হ্যাঁ দেখেছি পটে আঁকা ঠাকুর দেবদার মুখ অনেকবার দেখেছি একেবারে সাক্ষাৎ কেষ্ট ঠাকুর আর হাতে বাঁশিটিও আছে এই আসল লোক কোথায় গেল অপর্ণা অপর্ণা কোথায় এই রাঙাটি উপরে আছে আশীর্বাদ করি দীর্ঘজীবী হও বাবা দীর্ঘজীবী হও সারাদিন দুপুরে রোদ্দুরে জল নিয়ে আসো ব্যাপার কি হয়েছে এখন শরীরটা একটু বোধ হয় খারাপ হয়েছে সারাদিন উপোস করে এসেছে আসতে শোনো এ বিয়ে হবে না আমি হতে দেব না
তুমি কি পাগল হয়েছো? রক্ত বইছে আছে। তুমি যাও, নইলে আমি গলায় দড়ি দিয়ে বইছে। তুমি যাও, যাও। তোমার মতি ব্রহ্ম। যাও বলছি। বড় বউ, বড় বউ, নিয়ে যাবো গোপরা হয়ে যাবে। বড় বউ। অপু অপু, তোর উপরে সমস্ত ভরসা। আমার উপর? তুই কি হেয়ালি করছিস নাকি? ব্যাপার কি? আপনি রক্ষা না করলে আর কেউ নেই। এদিকের অবস্থা জানেন তো, সকাল হলেই মেয়েটা দোপারা হয়ে যাবে। তা আমি কি করতে পারি? আর এই রাত্রের মধ্যে আপনার মতন সুপাত্তরই বা আমরা কোথায় পাবো বলুন? সুতরাং আপনি তোরা এই বলতে এসছিস? কি ব্যাপারটা? কি নাটক না নভেল না কি? কথা নিবর্তনে বরের পিঁড়িতে গিয়ে বসে দিবি? তোর কোন যুগে বাস করছিস? কোন যুগে? তুই একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনবি? না শুনবো না। পাগলের প্রলাপ শোনা ওয়েস্ট অফ টাইম। আপনার উপরই সমস্ত নির্ভর করছে। চলুন চলুন মজুমদার, চলুন। সে চাকরিটা পাওয়া যাবে তো? মানে জামা কাপড় নেই, দাড়িটা অব্দি কামায়নি। অপু, অপু, মামা! আদিত্য
अदित्यं अदित्यं ब्रह्मारंच ब्रह्मारंच बृहस्पति बृहस्पति ओंस्वस्ति ओंस्वस्ति ओं ओं पानिश्च पानिश्च प्रदानेन प्रदानेन पानिग्रहे पानिग्रहे সাফের পর হলো বড় বউ আপনার মেয়ের শিব পুজোর জোর ছিল বর বলে বর যখনই আমি ওকে পুলুর সঙ্গে দেখেছি তখনই আমার মনে হয়েছে ও আমার কত আপনা আরো কত ছেলে তো পুলুর সঙ্গে এসেছে গেছে কিন্তু এত মায়া তো কারোর ওপর পড়েনি তোমাকে কতগুলো কথা জানানো দরকার এতদিন সময় পাইনি আচ্ছা তুমি আমার সম্বন্ধে কতখানি জানো বলো তো পুলু কিছু বলেছে কি বলেছে আপনার কেউ নেই ও সে কথা ঠিক আমার 10 বছর বয়সে বাবা গেলেন তারপর 17-তে মা একটি বোনও ছিল দিদি আচ্ছা আর কি বলেছে আপনি ভালো লেখেন ও তাও বলেছে ফুলুটা আচ্ছা তুমি পড়তে জানো বাংলা ও আমি একটা উপন্যাস লিখছি বাংলা জানি তাও জানো আচ্ছা আর কি বলেছে আর কিছু না ও তাহলে তো কিছুই বলেনি আসল কথাটাই বলেনি তুমি কাকে বিয়ে করছো তুমি তাই জানো না কোনের বাড়িতে ফুল সজ্জা এমন কখনো শুনেছ আমার বাড়ি নেই কিচ্ছু নেই চাল নেই চুলো নেই রোজগারের কোনো ঠিক নেই ভবিষ্যতে তোমায় নিয়ে গিয়ে কোথায় ফেলবো আমি তুমি যেভাবে মানুষ হয়েছ এত বড় বাড়ি চাকর বাকর এত সুন্দর ঘর তুমি বিশ্বাস করো এই বিয়েতে আমি রাজি হইনি আমার প্রচন্ড আপত্তি ছিল কিন্তু আমাকে এমনভাবে অনুরোধ করা হলো আমি ভাবলাম একটা মহৎ কিছু বুঝি করে ফেললাম সত্যি গোলমাল হয়ে গেল আচ্ছা তুমি কিছু বলছো না কেন তোমার মন না জানলে তো আমি কিছু স্থির করতে পারছি না আমি কিছু বুঝতে পারছি না অপর্ণা তুমি দারিদ্র সহ্য করতে পারবে আমার মতো গরিব স্বামীর ঘর করতে পারবে
পারবো। সত্যি পারবে? কেন পারবো না? তাহলে কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তোমার বাবা হয়তো আপত্তি করবেন, কিন্তু আমি শুনব না। তোমার আপত্তি নেই তো? জানি না। ওরা কি ভাববে? কারা? আমার প্রতিবেশীরা। এলাম বিয়ের নেমন্তন্ন খেতে, আর ফিরছি বউ নিয়ে। আমার ঘর তুমি বসো, আমি আসছি। Thank you.
হবে না। তোমার খুব খারাপ লাগছে না? সত্যি বলছো? চলো নিচে চল। করে দেখছো কি আমি কি নতুন নাকি?
অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা? অত শব্দ কথা বুঝি না। আফসোস বুঝো? আফসোস? বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? তাও বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ হবে। বড়লোক বার ফসকে গেল তাই আফসোস? হাসছো? না হাসছি না, কাঁদছি। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। তা হয় বই কি, কেমন পায়ের উপর পা দিয়ে বসে থাকতে পারতাম। চলো। কোথায়? ঝিয়ের খোঁজ করতে। এই শোনো, কি ছেলে মানুষই করছো, উঠে এসো। ঝিয়ের মাইনে দেবে কি? আর একটা টিউশনি নেব। তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও। কেন? এমনিতে তো অফিস করে ছেলে পড়িয়ে, সেই তো রাত্রি করে বাড়ি ফেরত, তার উপর আবার। আর উপায় কি বলো? আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও। তারপর? তারপর আমার গরিব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে। আর আমার কোনো অনুশোচনা থাকবে না।
জানো আমি তোমাকে যেতে দিতে চাইনি, কিন্তু তোমার মা এমন করে লিখলেন আর আমি ভাবলাম এই সময়টা ভালোই তো, তুমিও হাফ ছেড়ে বাঁচবে, দু মাসের জন্য তো নিশ্চিন্ত না। তবে একটা কাজ হবে, উপন্যাসটা এগিয়ে থাকবে, বিয়ের পর এক লাইনও লিখিনি। সে বুঝি আমার দোষ? তোমার গুণ, আমার লেখা আমার কাছে কত বড় জানো, তুমি তার চেয়েও বড়। সত্যি? ওটা তোমায় উৎসর্গ করবো। কি স্বর্গ? টু মাই ওয়াইফ। ওয়াইফ মানে জানি। তুমি জানো না, আমি জানি। আমিও জানি। কি দেখলে? তোমার চোখে কি আছে বলো তো? কাজল। ইচ্ছা আছে ভাই, শোনো গিয়ে একটা তার করে দেবে, আবার চিঠি আসতে তো 3 দিন লাগবে। ওটো 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 আমার কিছু গয়না রইলো, সাবধানে রেখো। আর কদিন বাদে তো দেখাই হবে মোর রাই, এত ভাবনা কিসের? না ভাবনা কি, আপনার সিক্রেটটা বাতলে দিন না মশাই। সিক্রেট? 45 টাকার ক্যারানিগিরি করে বিয়ে করে আজগের বাজারে সুখে আছেন কি করে? সুখে আছি বুঝলেন কি করে? বুঝি।
আপনার টিকি টাইপটা জানি না মশাই, তবে আমার বউটি যা হয়েছে না এরকম, মানে আমি চাই একটু ঝগড়াঝাটি হোক, একটু কথা কাটাকাটি হোক, একটু মান অভিমান, বুঝলেন কিনা, মানে একটু দুষ্টু একটু স্মার্ট, তাহলে জমি ভালো। আমার একেবারে উল্টো, সে কি সাত চড়া মুখে রা নেই, একবেলা হাঁড়ি চড়লো না চড়লো না, কিচ্ছু বলবেন, কাপড় নেই নেই, ডাইনে বলো ডাইনে, বাঁয়ে বলো বাঁয়ে, পানসে পানসে, একেবারে জলো মশাই জলো। এই যে তার উপর আর আছে, অষ্টমীর দিনে আসবে বলেছ, পথ চেয়ে থাকবো, না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি, তুমি বড় মিথ্যেবাদী। গত মাসে সাতখানা চিঠি দিয়েছ, আটখানা দেবার কথা ছিল, সত্যি তোমার কথার কোনো ঠিক নেই, এসে অবধি দিন বুনছি, আর শেষে যদি না আসো, চলুন চলুন উঠুন উঠুন উঠুন। সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসে হয়, কেন জানো, সে যে তোমায় সকাল সন্ধে দেখে, আমি তো দেখি না, এ ভারী অন্যায়, জানলাটা বন্ধ করে রেখো। আর বেশি কি লিখব, আমার কথাটি ফুরলো, আর অনেক বানানো ভুল হলো, জানি তুমি হাসবে, তা হেসো, আমি তো বই লিখি না, চিঠির পক্ষে এই ঢের, তোমার শরীরের যত্ন নিও লক্ষ্মীটি, আমার শরীর ভালোই, মনের অসুখ সারবে তুমি এলে, আসবে তো, না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি। দেখি মুরারি, কি হয়েছে আপনার
প্রসব হতে গিয়ে কি কি যেমন মিষ্টি কথা তেমনি মিষ্টি স্বভাব, কিভাবে এলো আর কিভাবে যাক, তবু সন্তানটি বেঁচে আছে। দুঃখ কষ্ট তো আছেই বাবা, জীবনে সকলেরই আছে, তা পুরুষ মানুষের কি এভাবে ভেঙে পড়লে চলে? আর কি বা বয়স তোমার, কথাই বলে বজায় থাকুক চুরবাসী, মিলবে কত সেবা দাসী, একটা ছেলে দশটা বিয়ে করো না কেন, তোমার ভাবনা কি বাবা?
দেখো 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 কি ফেলে দিয়ে গেল গো এই বয়সে তোমার চুরি জিততে ধরা হয়েছে কি ছেলে রে হাতটা একবার কামড়ে ছেড়ে দিলে জানোয়ার নাকি বলবা কর্তাবাবুকে বললে কি হবে জানো কি হবে জানো তা দাদুকে বলে দেবে দেবো না তোমার পিঠে ঘা কতক না পড়লে তোমার শিক্ষা হবে কেন তোমার মুন্ডু ভেঙে দেবে কি বললে মুন্ডু ভেঙে দেবে কে আমার বাবা কলকাতায় থাকে হ্যাঁ বাবা কলকাতায় থাকে তবে আর কি তোমার বাবার ভয়ে একবার গর্তে সে দিয়ে গেল কলকাতায় থাকে কলকাতায় থাকে বলে পাঁচ বছর বাবার টিকিটি দেখা নেই বাবা আজ বাবা মুন্ডু ভেঙে দে বাবার বুঝি টিকি থাকে ভেবে দেখো পাঁচ বছরের মধ্যে একটিবারের জন্য সে তার নিজের ছেলেকে চোখের দেখা দেখতে এলো না এরকম শুনেছো কখনো ভাবলে পাঁচ দশ টাকার মনি অর্ডার পাঠালেই বুঝি তার কর্তব্য সারা হল সে কোথায় আছে জানেন মোটেই আমার সমর্থন ছিল না এই বিয়েতে এই তুমি আর তোমার মামিমা তোমরা দুজনে মিলে আমার মেয়েটার অপু কোথায় আছে জানেন কেন কি হবে জেনে বলুন না কোথায় নাগপুরে না কোথায় কোন কলিয়ারিতে চাকরি করছে ভব ঘুরে দেখ শেষ আর ছেলেটাও হয়েছে বিকল সেই রকম ২৪ ঘন্টা চোরকি ঘুরছে আর বদ ফন্দি আঁটছে এই সেদিনে আমার পাথরের গ্লাসটা ভেঙে দিল তোমার মামিমা যতদিন ছিলেন সামলেছেন এখন আমার পক্ষে এই শরীরে আর অপুর ঠিকানা আছে আপনার কাছে চিঠিতে যা আছে তাই আছে আর ঠিকানা নিয়ে করবেটা কি ভাবছো তাকে ফিরিয়ে আনবে যে ছেলের টানে আসে না সে কি মানুষ তুই কবে ফিরলি মামা বাড়ি গেছিলাম তোর খোঁজে ও কি করছিস সেখানে চাকরি কতদিন এই বছর খানেক
তা এত দূরে চাকরি? চাকরি নিতে তো আসেনি, তবে এমনি এসে পড়েছিলাম ঘুরতে ঘুরতে। তারপর? তারপর পেট চালাতে হবে তো। পেট চলছে মোটামুটি। আর অন্য সব লেখাপড়া? তোর সেই উপন্যাস ফেলে দিয়েছি। সে কি? কেন? কি হবে? চল। তুই এখানেই থাকবি? না। তবে চলে যাও ভাবছি, ভালো লাগছে না। কোথায় যাবি? বাইরে কোথাও, টাকা জমাচ্ছি। তুই একাই যাবি? আর কে আছে? কেন, কাজল? কে? কাজল। কাজল তোর ছেলে? ও ওর নাম কাজল বুঝি। অপু, অপু, অপু শোন, কি বলছিস? তুই দেশে ফিরে যা। কেন? ছেলেটাকে মানুষ করতে হবে তো, ওকে দেখবার তো কেউ নেই। তাছাড়া তুই তো ছেলের বাপ, তোর ডিউটি বলেও তো একটা জিনিস আছে, নাকি সেটাকে উপন্যাসের মতো জলাঞ্জলি দিয়েছিস? ডিউটি? ডিউটি করছি না, তোকে বলেছে কে? টাকাগুলো পাঠাচ্ছে কে? ওতেই হয়ে গেল, ওর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। কি বলছিস? তোর নিজের ছেলের উপর তোর কোনো টান নেই? না। টানটা হবে কোথেকে শুনি? আমি তো তাকে চোখেই দেখিনি। আমার কাছে সে অবাস্তব, অলিক। আমার কাছে তার কোনো অস্তিত্বই নেই। মাথা খারাপ হয়ে গেছে। আমার ডিউটি আমি করে দিয়ে গেলাম, এখন তুমি যা ভালো বোঝো করো, চলে। হুলো, কি বলছিস? শোন, সাতটার গাড়ি ধরতে হবে, শুনে যা। বল, তুই ছেলেটার জন্য কিছু করে দে না, কোনো বোর্ডিং এ টোর্ডিং এ। সেটা তো তুমিও করতে পারো। না। না কেন? আমার পক্ষে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। একটা কথা আমি কিছুতেই ভুলতে পারি না, কাজল আছে বলে অপর্ণা নেই। আমি তিন তিনবার টাকা পাঠিয়েছি, দরকার হলে আরো পাঠাতে পারি, এর বেশি কিছু করা। তাছাড়া আর আমি দায়িত্ব নিতে পারবো না। আমি তো বলছি ওর উপর কোনো দরদ আমার নেই। তোমার যদি মনে হয় ওর কোনো দেখাশোনা হচ্ছে না, তুমি ওর একটা ব্যবস্থা করে দাও, আমি খরচটা দিতে রাজি আছি।
টাকা দিয়ে দেব। লাভ নেই, পরশু আমায় কাজে জয়েন করতে হবে, আপাতত আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। চলি। কাকে চাই? আমি অপূর্ব। ওকে নিতে এসেছ? ব্যবস্থা করেছি, নিশ্চিন্তপুরে রেখে যাব। আমি বাইরে যাচ্ছি। ছাতের ঘরে শুয়ে আছে, জ্বর হয়েছিল, আজ পত্তি পেয়েছে।
কাজল। কাজল 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 আমি তোমার বাবা। আমি তোমার বাবা। কাজল এদিকে এসো, এদিকে এসো, এসো। মরে যাবে কাজল। কাজল তুমি আমার সঙ্গে ভাব করবে? আমি খুব ভালো গল্প বলতে পারি, ভূতের গল্প, রাক্ষস কক্ষসের গল্প, রাজা রানী, রাজপুত্তুর, পক্ষীরাজ, ঘোড়া, শুনবে কাজল? গানগুলো আপনার কাছেই থাক, কাজলকে যদি বোর্ডিং এ টোর্ডিং এ দিতে হয়। আমি পুলুকে আরেকবার বলে দেখবো, আপাতত কিছুদিন কষ্ট করে ওকে আপনার কাছেই রাখতে হবে। আমি আসি। বাপ হয়ে ছেলের উপর জোর করবার কি কোনো অধিকারই তোমার নেই? ওই তো এক রত্তি ছেলে, নিয়ে যাও না জোর করে। না, সে আমি পারবো না। তুমি কিছুই পারবে না, আমি আগে থেকেই জানতো তুমি পারবে না।
কি চাও কাজল? কিছু বলবে? তুমি কোথায় যাচ্ছ? তুমি আসবে আমার সঙ্গে? তুমি কলকাতায় যাচ্ছ? যদি যাই তুমি আসবে? আমার বাবার কাছে নিয়ে যাবে? নিশ্চয়ই। বাবা আমায় বকবে না? কেন বকবে কাজল? আমায় ফেলে চলে যাবে না? কখনো না। তুমি কে? তোমার বন্ধু। তুমি আসবে আমার সঙ্গে? কাজল, কাজল চলে এসো। কাজল চলে এসো, চলে এসো। কাজলা, দাদু বকবে। দাদু জানতে পারবে না, দাদুকে আমি বলবো না। এসো। Go!